নমস্কার, আশা করি সকলে খুব সুস্থ আছেন এবং ভালো আছেন। আজ আমি আপনাদের যে হোমিওপ্যাথিক ওষুধটির কথা বলবো সেই ওষুধটি কিন্তু খুব কমন একটা জিনিস থেকে তৈরি হয় এবং তার নাম হলো আমলকি বা আমলা, যার ব্যবহার আমরা প্রায় প্রত্যেকেই জানি এবং দীর্ঘদিন ধরে বিভিন্ন মেডিসিন তৈরিতে বা ডাইরেক্টলি এই আমলকি কিন্তু আমরা ব্যবহার করে আসছি, মানুষ ব্যবহার করে আসছেন। বিশেষ করে আয়ুর্বেদিক মেডিসিন তৈরিতে কিন্তু আমলকির ব্যবহার তো আমরা প্রায় সকলেই জানি, বিশেষ করে চবনপ্রাশ বা ইত্যাদি জিনিসে আমলকি ব্যবহৃত হয়। এছাড়া আমরা কিন্তু আমলকি ডাইরেক্টও খাই, আমরা অনেকে কাঁচা আমলকি খান, অনেকে আবার আমলকির মোরব্বা করে খান। এই আমলকি থেকে তৈরি যে হোমিওপ্যাথিক ওষুধটি তার নাম হলো এম্বিলিকা অফিসিনালিস, যার অ্যাকশন কিন্তু আমাদের শরীরের প্রায় প্রত্যেকটা অর্গানেই রয়েছে। এবং এই ওষুধটি কীভাবে আমাদের শরীরে কাজ করে, কোথায় কোথায় কাজ করে এবং ওষুধটি খাওয়ার যে নিয়ম, এই সম্বন্ধে কিন্তু বিস্তারিতভাবে আজকে এই ভিডিওতে আলোচনা করা হবে। তাহলে ভিডিওটি কিন্তু শেষ অবধি অবশ্যই দেখবেন। তো ফ্রেন্ডস, আমি ডক্টর সুদীপ ভট্টাচার্য এবং আপনারা দেখছেন হোমিওপ্যাথি ফর অল। চলুন তাহলে শুরু করা যাক। ফ্রেন্ডস, ভিডিও শুরুর প্রথমে সকলের কাছে কিন্তু একটাই অনুরোধ থাকবে যে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আপনার পরিচিত আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন, এবং আপনি যদি চ্যানেলে নতুন হন অথবা চ্যানেলটিকে যদি এখনো সাবস্ক্রিপশন না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, এবং সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন, যাতে যখনই আমি এই ধরনের হেলথ অথবা ডিজিজ রিলেটেড কোনো ভিডিও এই চ্যানেলে আপলোড করবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন কিন্তু আপনার কাছে চলে আসবে। তাহলে এই যে আমলকি বা আমলা, এর থেকে তৈরি হোমিওপ্যাথিক ওষুধটির নাম তো আমরা জানলাম এম্বিলিকা অফিসিনালিস। এই ওষুধটি আমাদের শরীরে কি কাজ করে, বলা ভালো যে এই ওষুধটি আমাদের শরীরে কোথায় কাজ করে না, কারণ প্রত্যেকটা অর্গানে প্রত্যেকটা সিস্টেমেই কিন্তু এই এম্বিলিকা অফিসিনালিস এই ওষুধটির অ্যাকশন রয়েছে। প্রথমেই আমি যেটা বলবো যে এই যে আমলকি, এই আমলকির মধ্যে যেহেতু প্রচুর পরিমাণে ভিটামিন সি, ক্যালসিয়াম এবং আয়রন থাকে, তাই ইমিউন সিস্টেমের ওপরে কিন্তু এই এম্বিলিকা অফিসিনালিস এই ওষুধটির অসাধারণ কাজ রয়েছে। যাদের বিশেষ করে ঘন ঘন সর্দি জ্বর ইত্যাদি হওয়ার একটা টেন্ডেন্সি থাকে, সামান্য ওয়েদার চেঞ্জে হয়তো একটু গরম থেকে ঠান্ডা পড়লো বা একটু বৃষ্টিতে তারা ভিজলেন, তখনই একটা সর্দি লেগে যাচ্ছে, সঙ্গে প্রচুর নাক দিয়ে জল পড়া, হাঁচি ইত্যাদি সমস্যা তৈরি হচ্ছে, তাদের ক্ষেত্রে কিন্তু এই ইমিউন সিস্টেমটাকে বুস্ট করার জন্য এই ওষুধটির অ্যাকশন অপরিহার্য। এছাড়া আমাদের যে ব্রেইন বা নার্ভাস সিস্টেমের ওপরে কিন্তু এই ওষুধটি খুব সুন্দরভাবে কাজ করে। বিশেষ করে এই ওষুধটি যারা নিয়মিত খান তাদের দেখা গেছে যে ব্রেইন অনেক শার্প থাকে, তাদের মেমোরি পাওয়ার অনেক ভালো থাকে, মেমোরি রিটেনশন করার যে ক্ষমতা সেটা অনেক ভালো থাকে। বিশেষ করে ছোট বাচ্চা যারা ধরুন পড়াশোনা করছে বা কোনো একটা বড় এক্সাম দিতে যাচ্ছে, তাদের ক্ষেত্রে আমরা দেখেছি যে এই ওষুধটি দীর্ঘদিন যারা যদি ইউজ করেন তাহলে তাদের যে এই যে কনফিডেন্সটা, পড়াশোনা মনে রাখার ক্ষমতাটা এবং মেমোরি রিটেনশন করার ক্ষমতাটা এটা অনেকটা বেড়ে যায়। বয়স্ক লোকেদের ক্ষেত্রে যাদের চট করে ভুলে যাওয়ার একটা প্রবণতা তৈরি হয় যত বয়স বাড়তে থাকে, তাদের ক্ষেত্রে আমরা দেখেছি এই ওষুধটি যারা নিয়মিত সেবন করেছেন তাদের কিন্তু এই ভুলে যাওয়ার প্রবণতাটা অনেকটা কমে এসছে বা তারা অনেকটা ভালো আছেন। এছাড়া স্ট্রেস, অ্যাংজাইটি, এই যে প্রবলেমগুলো যেগুলো আজকের দিনে খুব কমন প্রবলেম, এইগুলোর ক্ষেত্রেও কিন্তু এই এম্বিলিকা অফিসিনালিস ওষুধটির অসাধারণভাবে কাজ করে। বিশেষ করে স্ট্রেস বা অ্যাংজাইটি লেভেলটা কমিয়ে দেওয়ার ক্ষেত্রে, ঘুম ভালো হওয়ার ক্ষেত্রেও কিন্তু আমরা দেখেছি যে এই ওষুধটি অসাধারণভাবে কাজ করে। এবং এই ওষুধটিতে যেহেতু ভিটামিন সি প্রচুর পরিমাণে থাকে তাই এই ওষুধটি কিন্তু খুব ভালো একটা অ্যান্টি অক্সিডেন্ট হিসাবে কাজ করে এবং এজিং যে প্রসেসটা, এজিং প্রসেসটাকে ডিলে করতে খুব ভালোভাবে হেল্প করে। দেখবেন যে অনেক ক্ষেত্রে আমরা দেখি যে অনেক মানুষ এরকম আছেন, পুরুষ মহিলা নির্বিশেষে, যাদের বয়সের তুলনায় তাদেরকে অনেক বেশি বয়স্ক বলে মনে হয়। এই প্রসেসটাকে কিন্তু ডিলে করে দেওয়ার ক্ষেত্রে এই ওষুধটি খুব সুন্দরভাবে কাজ করে। এবং এই ওষুধটি যারা দীর্ঘদিন ব্যবহার করেছেন তাদের ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই দেখা যায় যে তাদের যে বয়সটা সেটা কিন্তু চট করে বোঝা যায় এবং তাদেরকে কিন্তু তাদের বয়সের তুলনায় অনেক বেশি ইয়াং বলে মনে হয়। তাহলে এই এম্বিলিকা অফিসিনালিস বুঝতেই পারছেন যে কি অসাধারণভাবে আমাদের বিভিন্ন সিস্টেমগুলোতে এই ওষুধটি কাজ করে। এছাড়া এই ওষুধটি কিন্তু একটা গ্যাস্ট্রো প্রোটেক্টর হিসাবে কাজ করে, অর্থাৎ যাদের দেখা যায় যে ঘন ঘন একটা গ্যাস অম্বলের সমস্যা রয়েছে, যাদের হজম ঠিক মতো হতে চায় না, খাবার ইচ্ছেটা কমে যায়, খিদে কমে যায়, স্টুলের ক্ষেত্রে দেখা যায় যে খুব কনস্টিপেশন হচ্ছে, এসব ক্ষেত্রেও কিন্তু এই এম্বিলিকা অফিসিনালিস এই ওষুধটি অসাধারণভাবে কাজ করে। এই ওষুধটিকে নিয়মিতভাবে ব্যবহার করলে এই যে বিভিন্ন যে গ্যাস্ট্রিক প্রবলেমগুলো, গ্যাস্ট্রিক রিলেটেড যে প্রবলেমগুলো, এগুলো কিন্তু আমরা দেখেছি যে খুব সুন্দরভাবে সেরে যায় এবং পেশেন্ট কিন্তু বা মানুষ কিন্তু অনেক দিন ধরে তাদের যে এই যে গ্যাস্ট্রিক যে প্রবলেমটা যাতে তারা ভুগছিলেন সেটি কিন্তু নর্মাল হয়ে তারা একটা নর্মাল লাইফ লিড করতে পারেন। এছাড়া এই যে এম্বিলিকা অফিসিনালিস, একটু আগে যেটা বললাম, এর মধ্যে যেহেতু আয়রন থাকে তাই
অ্যানিমিয়ার ক্ষেত্রে যাদের রক্ত কম, অর্থাৎ যাদের হিমোগ্লোবিন লেভেল অনেক কম থাকছে, বিশেষ করে ফিমেলদের ক্ষেত্রে আমরা দেখি বেশিরভাগ ক্ষেত্রে আমরা একটা অ্যানিমিয়ার টেন্ডেন্সি দেখতে পাই তাদের ক্ষেত্রে কিন্তু। তবে শুধু ফিমেলদের কেন বলবো, পুরুষ মহিলা নির্বিশেষে কিন্তু এই যে ওষুধটি, এটি অ্যানিমিয়াকে কারেকশন করতে, হিমোগ্লোবিন লেভেলটাকে অপটিমাইজ করতে কিন্তু খুব সুন্দরভাবে কাজ করে। এছাড়া এই ওষুধটি কিন্তু হেয়ার ফলের ক্ষেত্রে, এবং আমরা আমাদের ক্লিনিকে কিন্তু প্রচুর পেশেন্ট পাই, বিশেষ করে ফিমেল পেশেন্ট পাই যারা এই হেয়ার ফলের প্রবলেম নিয়ে আসেন, এবং এই ওষুধটি কিন্তু নিয়মিত খেয়ে আমরা দেখেছি যে প্রচুর পেশেন্ট তাদের যে যে হেয়ার ফলের প্রবলেম, শুধু হেয়ার ফল কেন বলবো, যে প্রিম্যাচিওর গ্রেয়িং অফ হেয়ার, অল্প বয়সে চুল পেকে যাওয়ার যে সমস্যা, বা চুল পড়ে যাচ্ছে কিন্তু ছোটো ছোটো করে চুল উঠছে, চুলটা বড় হওয়ার আগেই আবার পড়ে যাচ্ছে, এই যে বিভিন্ন সমস্যাগুলো, এই সমস্যার ক্ষেত্রেও কিন্তু এই ওষুধটি খুব সুন্দরভাবে কাজ করে। এই ওষুধটি যেরকম খাওয়া যায় সেরকম যাদের চুল পড়ার সমস্যা রয়েছে তারা কিন্তু এই তেলের মধ্যে মিশিয়ে এই ওষুধটিকে মাথায় লাগাতেও পারেন, স্ক্যাল্পের মধ্যে লাগাতেও পারেন, তাহলেও আমরা দেখেছি যে খুব ভালো কিন্তু এই ওষুধটি কাজ করে, বিশেষ করে যাদের এই হেয়ার ফল রিলেটেড বিভিন্ন প্রবলেম রয়েছে। এছাড়া ফিমেলদের যাদের লিকোরিয়া বা সাদা স্রাবের সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রেও আমরা দেখেছি যে এই এম্বেলিকা অফিসিনালিস এই ওষুধটি কিন্তু খুব সুন্দরভাবে কাজ করে। লিকোরিয়া বিশেষ করে যাদের মাঝে মাঝেই একটা সাদা স্রাবের সমস্যা হয় তাদের ক্ষেত্রে কিন্তু এই ওষুধটি অসাধারণভাবে কাজ করে। এছাড়া মেল রিলেটেড বিভিন্ন প্রবলেম, যেমন যাদের ধরুন একটা আর্লি ইজাকুলেশন বা শীঘ্র পতনের সমস্যা থাকে, বা যাদের স্পার্মের যে কোয়ালিটি সেটা খুব একটা ভালো থাকে না, আমরা অনেক সময় এরকম পেশেন্ট পাই যারা আমাদের কাছে আসেন, এসে যখন তারা বলেন যে তাদের বাচ্চা কাচ্চা হচ্ছে না, যখন তাদের আমরা স্পার্ম অ্যানালিসিস করি তখন দেখা যায় যে স্পার্মের যে কোয়ালিটি, অর্থাৎ অ্যাক্টিভ মোটাইল স্পার্ম, সেটা অনেকটা পরিমাণে কম। সেক্ষেত্রেও কিন্তু এই ওষুধটি আমরা দিয়ে দেখেছি যে খুব সুন্দরভাবে তাদের যে স্পার্মের কোয়ালিটিটাকে ভালো করার ক্ষেত্রে খুব সুন্দরভাবে কিন্তু এই ওষুধটি কাজ করেছে। এছাড়া অ্যান্টি ডায়াবেটিক হিসাবে কিন্তু এই ওষুধটি আমরা দেখেছি খুব ভালোভাবে কাজ করে, যাদের ডায়াবেটিসের প্রবলেম রয়েছে বা যাদের ফ্যামিলি হিস্ট্রিতে ডায়াবেটিস রয়েছে, এখনও হয়তো ডায়াবেটিস ধরা পড়েনি বা তাদের সুগার লেভেলটা এখনও সেই লেভেলে চলে যায়নি, তারা কিন্তু নিয়মিতভাবে এই ওষুধটি খেয়ে আমরা দেখেছি তাদের কিন্তু সুগার লেভেলটা নর্মাল থেকেছে, বা যাদের ডায়াবেটিস আছে তাদের ক্ষেত্রেও কিন্তু আমরা এই ওষুধটা প্রয়োগ করে দেখেছি খুব সুন্দরভাবে কিন্তু এই ওষুধটি তাদের সুগার লেভেলকে কন্ট্রোল করতে কাজ করেছে। তবে মনে রাখবেন যে এই ওষুধটি যেহেতু সারা শরীরের বিভিন্ন জায়গাতেই এর ফাংশন রয়েছে, তাই ট্রিটমেন্টের তুলনায় প্রিভেন্টিভ হিসাবে, অর্থাৎ এই যে প্রবলেমগুলো আমি বলছি এই প্রবলেমগুলোর প্রিভেনশনের ক্ষেত্রে কিন্তু এই ওষুধটি অনেক বেশি ভালোভাবে কাজ করে। হ্যাঁ, অবশ্যই তাদের যখন সমস্যাটা হয় তখন এই ওষুধটা দিলেও সেক্ষেত্রে কাজ করেছে, তবে এক্ষেত্রে আমরা অনেক সময় দেখেছি যে এই এম্বিলিকা অফিসিনালিসের সাথে সাথে অন্য ওষুধও তাদেরকে দিতে হয়েছে যাদের এই প্রবলেমগুলো অলরেডি অ্যাপিয়ার করেছে। আর যাদের অ্যাপিয়ার করেনি তারা কিন্তু এই ওষুধটাকে দীর্ঘদিন সেবন করে আমরা দেখেছি এই প্রবলেমগুলো তাদের কিন্তু আর আসেনি। এছাড়া আইসাইট, যাদের আইসাইটের একটা প্রবলেম থাকে বা যাদের ফ্যামিলি হিস্ট্রিতে বংশ পরম্পরায় তাদের হয়তো একটা চোখের প্রবলেম রয়েছে, তাদের অল্প বয়সেই পাওয়ার এসে যাচ্ছে, তাদের ক্ষেত্রেও কিন্তু আমরা দেখেছি এই এম্বেলিকা অফিসিনালিস এই ওষুধটি কিন্তু সুন্দরভাবে কাজ করেছে, এবং অনেক ছোট বাচ্চাদের আমরা দিয়ে দেখেছি তাদের হয়তো আর্লি স্টেজে একটা পাওয়ার এসে গেছিল, তাদের এই ওষুধটা খাওয়ার পরে ধীরে ধীরে তাদের কিন্তু চশমা পড়তে হচ্ছে না বা পড়তে হয়নি। এছাড়া ব্লাড পিউরিফায়ার হিসাবে, অর্থাৎ যাদের বিভিন্ন সময় দেখা যায় যে তারা রিপিটেডলি বিভিন্ন ধরনের ইনফেকশন হয়, সেটা বিভিন্ন চেস্ট রিলেটেড ইনফেকশন হতে পারে বা স্কিনের বিভিন্ন ইনফেকশন হতে পারে, অর্থাৎ তাদের প্রোন টু ইনফেকশন, ডিফারেন্ট কাইন্ড অফ ইনফেকশন, সেক্ষেত্রে কিন্তু আমরা এই ওষুধটি তাদেরকে দিয়ে দেখেছি। যারা দীর্ঘদিন এই ওষুধটিকে ইউজ করেছেন বা দীর্ঘদিন ধরে সেবন করেছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই যে ব্লাড পিউরিফায়ার হিসাবেও কিন্তু এই ওষুধটি অসাধারণভাবে কাজ করেছে। এছাড়া স্কিনের বিভিন্ন প্রবলেম যেরকম বললাম, যাদের ধরুন স্কিনে অল্পেতেই একটা আলসারেশন হয়ে যাচ্ছে বা বিভিন্ন ধরনের যে ফাঙ্গাল ইনফেকশন বা ব্যাকটেরিয়াল ইনফেকশন যেগুলো হচ্ছে, অল্পেতে যাদের ফোড়া হয়ে যাওয়ার টেন্ডেন্সি থাকে বা মাঝে মাঝেই দেখা যাচ্ছে একটা দুটো করে ফোড়া বেরোচ্ছে বিভিন্ন জায়গায়, তাদের ক্ষেত্রে কিন্তু আমরা এই ওষুধটি প্রয়োগ করে খুব ভালো রেজাল্ট পেয়েছি। তাহলে বুঝতে পারছেন যে এই যে এম্বেলিকা অফিসিনালিস এই ওষুধটি আমাদের শরীরের প্রায় প্রত্যেকটা অর্গানেই কিন্তু খুব সুন্দরভাবে কাজ করে, এবং এই সুন্দরভাবে কাজ করার জন্যই কিন্তু জেনারেল যে হেলথ স্ট্যাটাসটা সেটাকে ইম্প্রুভ করতে, একটা সুস্থ শরীর বজায় রাখতে কিন্তু এই ওষুধটি সত্যিই খুব ভালোভাবে কাজ করে। তাহলে ওষুধটির কোন পাওয়ার আপনারা ইউজ করবেন বা কোন পোটেন্সি ইউজ করবেন, ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু আমরা এই ওষুধটির মাদার টিংচার পেশেন্টদেরকে রেকমেন্ড করি, অর্থাৎ এম্বেলিকা অফিসিনালিস মাদার টিংচার কীভাবে খেতে হবে, না এই ওষুধটির 10 ফোঁটা সামান্য, অর্থাৎ হাফ কাপ, একটু উষ্ণ জলে মিশিয়ে দিনে 2 বার করে আমরা পেশেন্টদেরকে খেতে দিই। এটা মনে রাখবেন যে এটা কিন্তু কিউরেটিভের থেকে প্রিভেন্টিভ হিসাবে ইউজ করলে অনেক ভালো রেজাল্ট পাওয়া যায়, অর্থাৎ যাদের অ্যাজ সাচ কোনো প্রবলেম নেই বা সামান্য হয়তো প্রবলেম রয়েছে, বা এই সবগুলো প্রবলেম যে একসাথে আছে এরকমও নয়, হয়তো একটা দুটো তাদের প্রবলেম রয়েছে,
তারা যদি দীর্ঘদিন এই ওষুধটাকে নিয়মিতভাবে সেবন করেন, তাহলে কিন্তু আমরা দেখেছি যে ওভারঅল কিন্তু পেশেন্ট অনেক ভালো থাকেন, তাদের বিভিন্ন যে সমস্যাগুলো সেগুলো কিন্তু শীঘ্রই সেরে যায় এবং বিভিন্ন যে রোগ থেকেও কিন্তু তারা অচিরেই মুক্তি পান। কতদিন খেতে হয়, আমরা এই ওষুধটিকে পেশেন্টদেরকে বলি যে তারা রেগুলার বেসিসে তারা খেতে পারে, কারণ এই ওষুধটির কোনো সাইড এফেক্টস অ্যাসাচ নেই। আপনারা নিয়মিতভাবে এই ওষুধটি খেতে পারেন, তবে দিনে দুবার করে মোটামুটি বেশ কিছুদিন খাওয়ার পরে, অর্থাৎ 2-3 মাস করে এইভাবে খাওয়ার পরে আপনারা এই ওষুধটিকে দিনে একবার করেও খেতে পারেন, তাহলেও কিন্তু আমরা দেখেছি খুব ভালো রেজাল্ট পাওয়া গেছে। তাহলে আশা করি আপনাদের এই যে এম্বেলিকা অফিসিনালিস বা আমলখি থেকে তৈরি হওয়া যে ওষুধটি, তার যে বিভিন্ন অ্যাকশান এবং কীভাবে খাবেন, কীভাবে খেলে আপনারা আপনাদের যে জেনারেল হেলথ স্ট্যাটাসটাকে ভালো রাখতে পারবেন, সে সম্বন্ধে একটা স্বচ্ছ ধারণা তৈরি হয়েছে এবং আশা করি আলোচনাটা আপনাদের ভালো লেগেছে। যদি এই টপিক সম্বন্ধীয় কোনো কোশ্চেন আপনাদের থাকে, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর যদি এই ধরনের কোনো নির্দিষ্ট টপিক সম্বন্ধে আপনাদের ভিডিও করার কোনো অনুরোধ থাকে বা রিকোয়েস্ট থাকে, সেটাকেও আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। আজ তাহলে এত অবধি, খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক্স নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আনন্দে থাকবেন। নমস্কার।